তার ঘোড়া কেটে কিন্তু আলাদা একটা হিসাব দেওয়া, আলাদা একটা হিসাব, মানে এক মন না হইলে যা হয়। আজকের এরকম একটা দাঁড়ার মধ্যে আসি ভাবে এটা বিবাদ করবেন। তো এর মধ্যে দিয়ে একটা প্রশ্ন প্রশ্ন আমার কাছে করেছে, প্রশ্নটা হইল আমার দয়াল নবী রওনা করলেন, উনি চৌধুরী আসমান পর্যন্ত গেলেন, কে যেন তীর মারলো, তীরের আঘাত খাইয়া উনি পুরাটা নিয়ে পইরা গেল, পইরা গেল তুই কবরের মধ্যে, পড়লো সেই কবরে পড়লো, এখানে একটা মেয়ে লোক ছিল, উনি তিনটে নবুয়তের মালিক হইল। আমি কি জবাবের মধ্যে যাব? এটা আপনাদের বলা, এটা গান গেয়ে পড়ে জবাব, এটা গান গেয়ে পড়ে জবাব, এটা গান গেয়ে পড়ে জবাব। আচ্ছা তাহলে যেখানে ওনার জবাব হবে সেইখান থেকে এটা গান করি। আমার দয়াল নবী যাই চলিয়া যখন সাত তরিয়ার মান তরিয়াই যায়, কয়েক দিল পিঠ পাতিয়া আমার দয়াল নবী যাই চলিয়া যখন সাত তরিয়ার মান তরিয়াই যায়, একটা তীর মারিল ভগতে যা কেউ ভিজিয়া গেল রক্তে, তুই কবরের মধ্যে পইরা যায় সরকার রশিদ বলাই কথা খাটিতা একজন পটকান খাইয়া নবীর বুড়া পইরা গেছে লইয়া বেবাক দুই কবরের মধ্যে পইরা যায়,
সরকার রশিদ বলে কথা খাঁটি, তার একজন বেটা আর একজন হইল বিটি, তিন নবুয়তের মালিক বেটি হয়। আসলে এখানে নবুয়তের বিষয় না, মেয়ে মানুষ যদি নবুয়ত হইতো তাহলে নবী হইতে হবে না। এখানে তিনটা নবুয়তের সম্মান তাকে দেওয়া হয়েছে। এই মেয়ে মানুষটা কে? এইটা হইল আচ্ছা বাবা, যে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা না, ইস্তরে তোর আয়াতগুলো নাজিল হয়েছে, একটা সূরা একেবারে নাজিল হয়েছে, এটা হলো সূরা ইউসুফ। ইউসুফ একজন নবী, ইউসুফের বাবা নবী, ইয়াকুব নবী। এইটা হইল ইয়াকুব নবীর মা, এইটা হইল ইয়াকুব নবীর মা, আর পাশে ছিল ইয়াকুব নবীর কবর। যখন পইরা গেল আমার দয়াল নবী দুই কবরের মাঝখানে, আমার নবীর পদ স্পর্শে, এখানে তিনটা নবুয়তের সম্মান, সরাসরি নবুয়ত না। উনি একজন নবীর স্ত্রী, আর একজন নবীর মা, আর আমার হুজুর পাক সেখানে কুরআন নিয়ে পড়ছিলেন, যখন আল্লাহর সাথে দেখা করতে যাবে এই সময় ওনাকে তিনটা নবুয়তে সম্মান দেওয়া হয়েছে। এটা কোন কোন নবী বলছে মরিয়মের কথা, এখানে নবীর মত আছে, কোন কোন নবী বলছে মা মরিয়মের কথা। প্রশ্নের জবাব শেষ, তীর মারল কিনা আসলে কি সেটা তীর না, এটা হইলো আশেকের আত্মার যে চিৎকার, আশেকের আত্মার যে চিৎকার, এইটা হইলো মাসুকের গায়ে লাগা। আমার দয়াল নবী যখন চৌঠ আসমান পর্যন্ত গেলেন, ওয়াসকুরুনি পাগলের যে রুহটা চিৎকার দিয়ে বলছিল আল্লাহ হাবিব, আমি তোমার আশেক, তুমি তুমি আশেক হয়ে তোমার মাশেককে দেখতে চাও, আমার কি মনে চাই না আমি আমার আশেককে দেখি? মাশেকের চিৎকারে পুরা বুঝে গেল, এই হইল ঘটনাটা। আরে অনেক আলোচনা আছে এখানে, এখানে বিশেষ আলোচনা আছে, করার মতো সময় সুযোগ হাতে নাই, যদি কোনোদিন গুরু কৃপা হয় আলোচনা করব। বুরাকটা কি বাবা, বুরাক কি? দাব্বাতুল আবিয়াতুল আক ফাউকুল হেমালে ফাউকুল কবুর, এটা হইল গাধার সেইটুকু ছোট আর খসরের সেইটুকু বড়। বারকুন শব্দ থেকে হইল বুরাক, আর এই বারকুন শব্দটা হইল বিজলি শব্দ থেকে, আকাশে যে বিদ্যুৎ চমকায় এই বিদ্যুতের গতি হইল 186,000 মাইল, এই শব্দ শক্তি থেকে হইল বারকুন, আর বারকুন থেকে হইল বুরাক, এই বুরাক হইল গাধার চাইতে একটু ছোট খসরের চাইতে বড়। আর এটাকে সুফিজমের ভাষায় বলা হয়েছে রুহুল আজম শক্তি। রুহুল আজম কি? কথাটা একেবারে শেষ করবো, রুহুল আজম কি? এটা হইলো আল্লাহ প্রদত্ত একটা শক্তি, এই শক্তি তার কাছে, যার কাছে আছে ওই মানুষটা এর হাত প্রাপ্ত হয়। এ কথা কইতে দেন না, কথাটা তো কইতে হবে না। আমি আমি ভাবে আজকে যে গান নিয়ে তৈরি করলাম, আমার জীবন আমি এত তৈরি করি নাই গান। এই পুরাকটা এটা হইল রুহুল আজম শক্তি, এই শক্তি তারা শুরু করে হামলাজিল হয়, যার উপরে হামলাজিল হয় উনি জমিনের মধ্যে থাইকা সারা পৃথিবীতে কি আছে এটা বলতে পারে। এই লোকটা সামনেও দেখে পিছনেও দেখে, সাইডেও দেখে বামেও দেখে, এই পৃথিবীর এমন কোনো জায়গা নাই ইচ্ছা করলো সেই মানুষটা পরিদর্শন করতে পারে না। এটা হলো সুফি ইজমের পর। আর কথা বলবো না, আজকের কথা কবাই পর্যন্ত, বুঝলাম বুরাক। এখন এই যে আমরা কাগজের মধ্যে একটা বুরাক দেখি বাবা, এর হলো মেয়ে মানুষের মতো চেহারা, আসলে পরিণত হইলো পাক পাখা,
গুড়ার মতো হইলো লেজ, বাঘের মতো হইলো সিধা, আছে না, উটের মতো হইলো পায়ের পাতা। এই গুড়া কি সেই গুড়া? না, এটা সেই গুড়া কোনোদিন হতে পারে না। তবে এই গুড়াটা যে লোক আঁকাইছে ও একজন প্রেমিক, এই গুড়াটার ছবিটা যে লোক আঁকাইছে ও একজন প্রেমিক। প্রেম করতে হইলে দুইটা জিনিস খুব ভালো লাগে, একটা হইলো হেড আর একটা হইলো হাত। এই দুইটা জিনিস যার ভালো ও প্রেম করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে, ওরা শুরুকে প্রেম করে পাবে। এই পাখি তো জগতে কাউকে ভালোবাসতে তাকেও পাবে। আর এই দুইটা জিনিস যার ভালো নাই ওর কারো সাথে প্রেম হইব না। বাঘের মতো শিরা, প্রেম করতে হইলে হাট ভালো লাগে। গাধার মতো পিষ্ট, এই পৃথিবীতে যত প্রাণী আছে গাধার সেইটা তো নরম পিঠ কারো নাই। ঘোড়ার লেজের সেইতে সুন্দর কোন লেজ নাই, পরীর পাখার সেইতে সুন্দর কোন পাখা নাই। চেহারাটা মেয়ে মানুষের মতো, এখানে কোনো হাকিকত আছে কি? একটা বিশেষ হাকিকত আছে, কথাটা শেষ করবো তো তারপরে কথা বলাবলি করেন না। একটা বিশেষ হাকিকত এখানে আছে, আর সেই হাকিকতটা হইল হাসান বসরি আর হইল রাবিয়া বসরি। রাবিয়া বসরিকে হাসান বসরি বলেছিল আমি তোমাকে ভালোবাসি। রাবিয়া বসরি জিজ্ঞাসা করেছিল তুমি আমার কি ভালোবাসো? ওই তোমার চোখ। একটা ছুরি হাতে দিয়ে বললো বন্ধু উঠেই দাও। হাসান বসরি বললো না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি জিজ্ঞাসা করেছিল আপনি আমাকে বিয়ে করবেন, আপনি নারী না পুরুষ? কোনো কথা হাসান বসরি বলেনি, চলে গেল। তিন দিন পরে হাসান বসরি মারা গেছে, লাশটা রাবিয়া বসরির বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়। হাসান বসরি জিজ্ঞেস করে এই লাশকার, বলে জানো না তোমার বন্ধু হাসান বসরি মারা গেছে? বলে জানি। এই লাশটা না বলো। বলা হইল কেন? বল আমি একটা প্রশ্ন করছি আমার বন্ধুরে, জবাব না দিয়ে আমার বন্ধু যাইতে পারে না। লাশ না হইল রাবিয়া বসরি হাসান বসরির মৃত লাশকে জিজ্ঞাসা করেছিল তুমি নারী না পুরুষ? মৃত মানুষ তার জবাব করেছিল এই পৃথিবীতে সবাই নারী আর একমাত্র পুরুষ হইল আল্লাহ। আল্লাহর ইবাদত করতে চাইলে যেই মানুষটা আমার আল্লাহর কাছে মেয়ে হইতে পারলো না, নারী হইতে পারলো না, ওর জন্য আল্লাহর ইবাদত কবুল হবে কি হবে না এটা আল্লাহই ভালো জানে। এই যে তোমার কোরআনের ব্যাখ্যা গেল, অনেক কথা বলতে হবে, এখান থেকে অত দূরে যাব না। এখন আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি খুব পাপি মানুষ বলো, আমার সেই কারণে একটা পাপি মানুষ পৃথিবীতে আছে এটা আমার বিশ্বাস হয় না। আমি কেমন পাপি জানেন? আমি আমার বাবা না, আমি আমার বাবারে খাওয়াই করে খাওয়াইতে পারিনি। তারা এই মানুষটা আমাকে রেখে চলে গেছে। আমার একটা মা, আমার মাটা বেঁচে আছে, আপনারা সাধু মানুষ, আমি সবার পায়া হাত দিয়ে আমার মায়ের জন্য দোয়া চাব। আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা আমার জন্য ভালো থাকবে। মায়ের খেদমত যেটা ভাত কাপড় দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিছে যদিও এটা মায়ের মন মত হয় কিনা জানি না, তা আমার এই হাত দিয়ে আমার মায়ের খেদমত হয় না, করতে পারি না। ইজারটা যারা সারা দত্ত গান শুনলে আমি প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিলাম। যদি কারো বাবা বেঁচে থাকে, যদি কারো মা বেঁচে থাকে, এই দুইটা মানুষকে বা কাপড় দিতে পারেন পারেন না এটা বড় কথা না। এই দুইটা জায়গার মধ্যে কেউ কোনোদিন আঘাত করে না,
মানুষের অর্থের অভাব থাকতেই পারে বাবা, এই দুইটা জায়গায় কেউ কোনো দিন আঘাত করে এই পৃথিবীতে মানুষ ভালোবাসে, অনেক মানুষ ভালোবাসে, প্রত্যেকের ভালোবাসার মধ্যে একটা একটা শর্ত থাকে, বিয়ে করছি ওরা ঠিক মতো ভাত কাপড় না দিতে পারলে ওর সাথে আমার ভালো সম্পর্ক থাকবে না, আমি সন্তান জন্ম দিচ্ছি ওর চাওয়াটা যদি পূরণ না করতে পারি আমি ওর কাছে ভালো বাবা হতে পারবো না, ভাই ভাইয়ের চাওয়া থাকে বোনের চাওয়া থাকে সবারই চাওয়া আছে, মাত্র দুইজন মানুষের কোনো কিছু চাওয়া নেই, তার একটা হইল গর্ভদারিদ্র মা আর একটা হইল জন্মদাতা পিতা, এই দুইজন মানুষ কিছু চায় না, এরা কেমন বান্ধব হয় আমার জীবনের একটা বাস্তব ইতিহাস, আমি তখন ক্লাস ফোরে পড়ে শুরু করি, আমার স্কুলের পাশেই একটা ছেলে মারে খুব মারছে খুব মারছে, বাজে এলাকার মাতবার্গ কাছে বিচার দিচ্ছে, বেরিয়েছে জায়গায় জায়গায় কালো দাগ হয়ে গেছে, সে মাত বাড়ি দেখছে ওর বিচার আমি করুন না, ওর সাধারণ বিচার করলে কিছু হবে না, আমাদের এখানে একজন চেয়ারম্যান আছে আমাদের ভগবান নাম উনি খুব ভালো মানুষ, আর আমার বিচারে খুব ভয় পায় মানুষ, এই বিচার তাদের চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে, আমাদের স্কুল কর্তৃপক্ষ স্কুল কমিটির কাছে বলল ভাই আমাদের স্কুলে যে ছাত্ররা লেখাপড়া করে মানুষের শিখার অনেক কিছু থাকে, আজকে যে ছেলেটা মারে মারছে এই বিচারটা আমি মনে করি আমার ছাত্রদের একটু দেখা দরকার, আমার ছাত্রদের এরকম চিন্তা ছিল যে খুব কঠোর বিচার করবে, মানুষ অভাব নাই আমির চেয়ারম্যান সাহেব বিচার করবে, ছেলেটারে নিয়ে চেয়ারম্যান সাহেব বসে রয়েছে পায়ের কাছে ছেলেটা বসে আর মা এক পাশে দাঁড়িয়ে আছে, চেয়ারম্যান কোনো কথা না বলে একটা কথা বলেছিল, মা তুমি তোমার সন্তানের কি বিচার চাও, তুমি যে বিচারটা চাবে আজকে সেই বিচারটা করব, মা কেমন হয়ে মা চিৎকার দিয়ে করে চেয়ারম্যান আমার কোনো বিচার নাই, আমার কোনো বিচার নাই, আপনি যদি বিচার করেন একটা বিচার করে কি বিচার করব, বলো আমার মার শেষ 3 মাস হয়ে গেছে আমি কত জনের কাছে বিচার দিছি কেউ বিচার করতে বসে নাই, ও আমার মারছে আমার কষ্ট নাই, ও যেদিন থেকে আমার মারছে সেই দিন থেকে একটা মার আমার মা কইয়া ডাকে না, আমার একটা আমার মা কইবে আমি সমস্ত আঘাত ভুলে যাব, এমন কোন মানুষ পাই সেদিন ওই বিচারের মধ্যে দু চোখ দিয়ে পানি ঝরে নেই, মা এমন যদি বাবা মা বেঁচে থাকে একবার বাবা মায়ের দিকে তাকাইয়ে বাবার বুকের সাথে মুখটা লাগাইয়ে কিছু করে মায়ের বুকের সাথে মুখটা লাগাইয়ে থাকে দেখো সেখান থেকে যে শান্তিটা পাওয়া যাবে এটাই বেহেস্তের সুখ,
লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করবে নামাজে যাবে নামাজে কি নাম না ভালো যাবে আর আল্লাহ বলে কোন সন্তান যদি বাবা মায়ের দিকে একবার এক নজরে তাকায় আমি তার আমল নামার মধ্যে একটা কবুল হজর সব লিখি তো জানা আছে বাবা ওর সেইটা ভালো কপাল কারণ আর যা হারিয়ে গেছে ওরা আমার মতো কপাল ফুলে গেছে কেননা আজ এই পৃথিবীর সমস্ত অর্থ দিয়ে আগে আমার বাবাকে পাবো না সে জায়গা থেকে ছোট করে একটা গান একটা বলতে শুরু আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার ক্ষেত্রে Oh,
বাবার মুখে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা ওই খানা খাইয়া ও তুলিয়া দিল যে খানা ওই খানা খাইরা ও Oh,